আজ আপনাদের কোন সাধারণ গল্প শোনাবো না, আজ আপনার হৃদয়কে কাঁপিয়ে দেওয়ার মতো একটি বন্ধুত্বের গল্প শোনাবো। একটি খুরিয়ার দুই বন্ধুর গল্প এটি। তবে এই গল্পে শুধু বন্ধুত্ব নয়, আছে বিশ্বাসঘাতকতা, দেশপ্রেম আর বন্ধুত্বের ঋণ পরিশোধ করার মতো বিষয়গুলো। আমি আপনাকে আবারও কথা দিচ্ছি, আফগানিস্তানকে নিয়ে তৈরি মুভিটি আপনার হৃদয় থেকে যাবে আজীবন। 10 বছর পরে হলেও এই মুভিটির কথা আপনার মনে পড়বেই, আর ওই দিন আপনার হৃদয়টি আজকের মতো করেই কেঁপে উঠবে। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। সাল 2000, আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি নদীর পারে মানুষজন ঘুরে ঘুরাচ্ছিল। এই লোকটি তার মন দিয়ে দেখছিলেন। এই লোকটির নাম আমির, সে একজন আফগানি নাগরিক। আমির এখন তার ওয়াইফ সুরাইয়ার সাথে আমেরিকাতেই থাকে। আমির আর তার ওয়াইফ যখন বাসায় ফিরে আসে, তারা তাদের দরজার সামনে দুটো পার্সেল দেখতে পায়। এই পার্সেল দুটোর মধ্যে আসলে ছিল আমিরের স্বপ্ন। আমির ছোটবেলা থেকেই গল্প লিখতে অনেক পছন্দ করত, আর এতটা বছর পর আজ এই প্রথম তার কোনো বই প্রকাশিত হলো। আমির আজ অনেক খুশি। এরই মধ্যে আমিরের ফোনে একটি কল আসে। আমির ফোন রিসিভ করার জন্য পাশের রুমে যায়। আমির ফোনটাকে কানে নিয়ে বলে, কে বলছেন? ওপাশ থেকে একজন লোক খুব ধীর গলায় বলে, আমি তোমার রহিম চাচা। আমির বলে, চাচা আপনি? এত বছর পর! রহিম চাচা আমিরকে বলে, তোমার দেশে ফিরে যাওয়া উচিত। আমির বলে, আফগানিস্তানের অবস্থা তো এখন ভালো না। রহিম চাচা বলে, তারপরও তোমার একবারের জন্য হলেও যাওয়া উচিত। আর এখান থেকে ঘটনা চলে যায় ঠিক 22 বছর আগে, সাল 1978, আফগানিস্তানের রাজধানী কাবুল। অনেকগুলো বাচ্চা মিলে সেখানে ঘুড়ি উড়াচ্ছিল। এখানে মূলত ঘুড়ি কাটার প্রতিযোগিতা করছিল বাচ্চাগুলো, আর এই বাচ্চা ছেলেটি হচ্ছে 22 বছর আগের ছোট্ট আমির। আমিরের ঘুড়িটি কেটে যায়। সেই ঘুড়িটি নেওয়ার জন্য অন্য একটি বাচ্চা দৌড় দেয়। এই বাচ্চাটির নাম হাসান। সে আমিরের বেস্ট ফ্রেন্ড, এমনকি একমাত্র ফ্রেন্ডও। হাসানের বাবা ছোটবেলা থেকেই আমিরদের বাসায় কাজ করে। হাসান কেটে যাওয়া ঘুড়িটিকে ধরার জন্য সামনের দিকে দৌড়াতেই থাকে, আর আমির তার পিছু পিছু। অনেকটা পথ দৌড়ানোর পর হাসান একটি জায়গায় থামে। আমির তখন তাকে জিজ্ঞেস করে, তুই একটি সামান্য ঘুড়ির জন্য এত কষ্ট কেন করছিস? হাসান উত্তর দেয়, এটা তোর প্রিয় ঘুড়ি। আমির বলে, তুই কি আমার জন্য সবকিছু করতে পারিস? হাসান উত্তরে বলে, তোকে বাঁচাতে মরতেও পারি। এর মধ্যে সেই ঘুড়িটি এসে সেখানেই পড়ে। হাসান ঘুড়িটিকে ধরে ফেলে। দৃশ্য পরিবর্তন হয়। আমিরের বাবা একটি চেকে সাইন করছিল। আমিরের বাবা ছিলেন এই শহরের একজন নামকরা ধনী ব্যক্তি, জমিদারও বলতে পারে। কিন্তু আমিরের বাবারা স্থানীয় আফগানি ছিল না, তাদের পূর্বপুরুষ ব্যবসায়িক সূত্রে এখানে এসে বসতি করেছিল। আর আমিরের বাবার পাশে বসে থাকে এই লোকটি হচ্ছে সেই রহিম চাচা, যে মুভি শুরুতে আমিরকে ফোন দিয়েছিল। সে আমিরের বাবার খুব কাছের বন্ধু। আমিরের বাবা আমিরকে নিয়ে খুবই চিন্তিত, কারণ আমির একটু অন্য রকমের। সে বাইরের মানুষদের সাথে তেমন মিশতে পারে না, হাসানকে ছাড়া সে এক পাও চলতে পারে না। আমিরের বাবা হাসানের অনেক প্রশংসা করছিল। সে রহিম চাচাকে বলে, হাসান আমার ছেলের জন্য যে কোনো বিপদে বুক পেতে দিতে রাজি। আর এই সকল কথাই আমির আড়াল থেকে শুনছিল। রাতের বেলা আমির পড়ার টেবিলে বসেছিল, তখন রহিম চাচা তার কাছে আসে। সে আমিরের কাছ থেকে বিদায় নিতে এসেছে, কারণ আজ রাতে সে পাকিস্তান চলে যাবে। রহিম চাচা আমিরকে জিজ্ঞেস করে, তুমি কি লিখছো? আমির বলে, গল্প। রহিম চাচা তার গল্পটি পড়তে চায়। আমির তার গল্পের খাতাটি রহিম চাচার হাতে দেয়। আর সে রহিম চাচাকে বলে, বাবা আমাকে অনেক ঘৃণা করে, তাই না? রহিম চাচা বলে, এটা কেন বলছো? আমির বলে, আমি আমার মাকে মেরে ফেলেছি। রহিম চাচা আমিরকে সান্ত্বনা দেয়, আর বলে, তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে, আর জন্ম দেবার সময় অনেক মাই মারা যান। পরদিন সকালবেলা আমির আর হাসান পাশাপাশি বসেছিল। সামনে বসে থাকা একটি কুকুরকে আমির হাসানকে গুলতি মারতে বলে। আশা করি আপনারা এই গুলতি জিনিসটা চেনেন, কারণ এটার সাথে আমাদের ছোটবেলা জড়িত। হাসান নিজের মনের ইচ্ছের বিরুদ্ধে হলেও সে আমিরের কথাই শোনে। আমির তখন পকেট থেকে টাকা বের করে আর হাসানকে দিয়ে বলে, চল এখন মুভি দেখে আসি। তারা দুজন মুভি দেখতে যায়। এই মুভিটা তারা মাঝে মাঝেই দেখে, কারণ এটা তাদের সব থেকে প্রিয় মুভি। সিনেমা দেখে দুই বন্ধু খুশি মনে বাড়ি ফিরছিল। পথের মধ্যে আসিফ নামক এই পকেটে ছেলেটির সাথে তাদের দেখা হয়। আসিফ আমিরকে পছন্দ করত না, কারণ আমিরা তো সত্যিকারের আফগানি না, কিন্তু হাসান ছিল সত্যিকারের আফগানি। আসিফ হাসানকে খোঁচা দেয়। সে হাসানকে বলে, তুই যেটাকে বন্ধুত্ব ভাবিস, আমিরা ওটাকে গোলামি ভাবে। তোর বন্ধুত্ব আমি টাকার বিনিময়ে কেনে। আসিফ আমিরকে মারার চেষ্টা করে। তখন হাসান তার গুলতিটিকে আসিফের দিকে তাক করে। আসিফ কিছুটা ভয় পায়, আর সে হাসানকে বলে, এই কাজের জন্য তোকে পস্তাতে হবে। দুই বন্ধু বাসায় ফিরে আসে। বাসায় ফিরে হাসান তার নিজের কাজগুলো করছিল, কারণ হাসানের দায়িত্ববোধ ছিল অনেক বেশি। সে জানে তাকে কখন কি করতে হবে। অন্যদিকে আমির গতকাল রাতে একটি গল্প লিখেছে, সেই গল্পই সে হাসানকে শোনাচ্ছিল। গল্পটা ছিল অনেকটা এমন,
এক গ্রামের একজন গরিব লোক ছিল। সে সবসময় পরলোক হওয়ার স্বপ্ন দেখত। তো লোকটি একদিন একটি অলৌকিক ক্ষমতা পেয়ে যায়। সেটা হচ্ছে লোকটির চোখ দিয়ে যত পানি পড়বে সেই পানিগুলো রূপায় পরিণত হবে। কিন্তু চোখের পানির জন্য তো লোকটিকে কাঁদতে হবে, আর যত বেশি কাঁদতে পারবে তত বেশি তো রূপা পাবে সে। লোকটির মাথায় একটি আইডিয়া আসে, সেটা হচ্ছে সে তার স্ত্রীকে সব থেকে বেশি ভালোবাসে, আর সে যদি তার স্ত্রীকে হারিয়ে ফেলে তাহলে সে বেশি করে কাঁদতে পারবে। লোকটি তাই করে, সে তার স্ত্রীকে মেরে ফেলে আর তার লাশের পাশে বসে অনেক দিন কাঁদতে থাকে, যার ফলে লোকটি একটি পুরো রূপোর পাহাড় বানিয়ে ফেলে। লোকটি এত দামি রূপো পেয়ে অনেক খুশি ছিল, কিন্তু কয়েকদিন যেতে না যেতে সে বুঝতে পারে সে তার জীবনে সব থেকে মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছে। এরপর লোকটি মারা গিয়েছিল। এটা ছিল আমিরের লেখা গল্প। কিন্তু তখন হাসান তাকে সিম্পলি বলে, লোকটির এত কষ্ট করার কি দরকার ছিল, সে তো পেঁয়াজ কাটলেই পারত, পেঁয়াজের ঝাঁঝে তার চোখ থেকে এমনিতেই পানি পড়ত। হাসানের এই কথায় আপনারা বুঝতে পারছেন এই দুটো বাচ্চার মানসিকতার মধ্যে কতটা পার্থক্য। পরদিন সকালবেলা আমির তার টেবিলে বসে গল্প লিখছিল, আর বাইরে হাসান কবুতরগুলোকে খাবার দিচ্ছিল। আমিরের বাবা তখন সেখানে আসে, সে ড্রিঙ্কস করছিল। আমির তখন তার বাবাকে বলে, বাবা তুমি জানো না ড্রিঙ্কস করা পাপ কাজ। আমিরের বাবা তখন তার ছেলেকে বলে, আমার কাছে সব থেকে বড় পাপ কাজ হচ্ছে চুরি করা। আমিরের বাবা আমিরকে বুঝায়, কেউ যদি একজন পুরুষ লোককে হত্যা করে তাহলে সে একজন ওয়াইফের কাছ থেকে তার হাজবেন্ডকে চুরি করলো, অথবা একজন সন্তানের কাছ থেকে তার বাবাকে চুরি করলো। আবার কেউ যদি কাউকে মিথ্যা বলে তাহলে সে অন্য একজনের সত্য শোনার অধিকারকে চুরি করলো। অন্যদিকে হাসান তার বাবার সাথে নামাজ আদায় করছিল। নামাজ শেষে আমির তাকে ডাক দেয়, আজ হাসানের বার্থডে ছিল। আমির হাসানকে খুব দামি একটি গুলতি উপহার দেয়। এটা পেয়ে হাসান তো মহা খুশি। এখানে তারা মাঝে মাঝেই আসে। আমির ওখানে থাকা ডালিম গাছে খোদাই করে হাসান আর আমিরের নাম লেখে, আর সেখানেই বসে সে হাসানকে তার লেখা নতুন একটি গল্প শোনায়। কিছুক্ষণের মধ্যে আমিরের বাবা চলে আসে, সে আজ নতুন আরো একটি গাড়ি কিনেছে। আজ যেহেতু হাসানের বার্থডে ছিল তাই আমিরের বাবা আমিরকে বলে, আজ হাসান সামনে বসবে। হাসান সামনেই বসে, তারা তিনজন মিলে শহরের সব থেকে বড় ঘড়ির দোকানটা এসেছে। আমিরের বাবা হাসানকে একটি ঘুড়ি গিফট করবে, হাসান একটি ঘুড়ি পছন্দ করে। এরপরে বাসায় ফিরে দুই বন্ধু মিলে ঘুড়ি সুতোকে শক্ত করে ব্যস্ত হয়ে পড়ে, কারণ আগামীকাল তাদের সব থেকে বড় ঘড়ির উৎসব, সেখানে ঘুড়ি কাটার প্রতিযোগিতা হবে। সেই প্রস্তুতি দুই বন্ধু মিলে নিচ্ছিল। রাতের বেলা খাবার টেবিলে আমিরের বাবা আমিরকে বলে, তুমি কি জানো ঘুড়ি উৎসবে আমার রেকর্ড কত? আমি 14টা ঘুড়ি একাই কেটেছিলাম, আর এটাই মহলার এখনো হাইয়েস্ট রেকর্ড। পরদিন সকালবেলা শুরু হয়েছে সেই কাঙ্ক্ষিত ঘুড়ি উৎসব। শহরের বিভিন্ন প্রান্ত থেকে একে একে আকাশে নতুন নতুন ঘুড়ি উঠতে শুরু করেছে। পুরো আকাশ ছেয়ে গেছে শত শত ঘুড়িতে। হাসান ঘুড়ি নিয়ে আমিরকে ডাকতে এসেছে। এই দুই বন্ধু মিলে শহরের একদম মাঝে চলে যায়, আর সেখান থেকে তাদের ঘুড়িটাকে ওড়ানোর চেষ্টা করে। আমির আর হাসানের ঘুড়ি ধীরে ধীরে আকাশে উড়ে যায়। শুরু হয়ে যায় ঘুড়ি কাটার খেলা, সবাই ঘুড়ি কাটায় ব্যস্ত। এরই মধ্যে আমির একটি ঘুড়ি কেটেও ফেলেছে। আমির আর হাসান তো মহা খুশি, তারা এবার তাদের ঘুড়ি নিয়ে অন্য ঘুড়ির পেছনে ছুটে চলেছে। আমির আর অন্য একটি ঘুড়ির মধ্যে প্রচন্ড যুদ্ধ চলছিল। আমিরের বাবা রহিম চাচা পাশের ব্যালকনিতে বসে খুব মনোযোগ দিয়ে দেখছিলেন আমির এই ঘুড়িটাকেও কেটে ফেলে। আমিরের বাবা খুশি হন। রহিম চাচা আমিরের বাবাকে বলে, তোমার ছেলে তোমার রেকর্ডও ভেঙে ফেলবে। আমির একে একে 15টা ঘুড়ি কেটে ফেলেছে। আকাশে এখন বাকি মাত্র 2টি ঘুড়ি, একটি আমিরের, অন্যটি শহরের অন্য একটি ছেলের। শুরু হয় শেষ লড়াই। আমিরের বাবা আমিরকে উৎসাহ দিয়ে যাচ্ছে। দুটি ঘুড়ির মধ্যে প্রচন্ড লড়াই চলতে থাকে। সবাই অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে যে কে জিতবে। আর ফাইনালি শেষ ঘুড়িটাকেও আমির কেটে ফেলে। হাসান তো মহা খুশি। আমিরের বাবা তার সন্তানের এই সাফল্যে আরো বেশি খুশি হন। উৎসবের মধ্যে আমির হাসানকে বলে, তুই কি আমার জন্য ওই ঘুড়িটা আনতে পারিস যেটা আমি কেটেছি? হাসান বলে, আমি তোর জন্য সবকিছু করতে পারবো। হাসান দৌড় দেয় ঘুড়িটাকে ধরার জন্য যেটা আমির কেটেছে। দৃশ্য পরিবর্তন হয়। অনেকক্ষণ হয়ে গিয়েছে, হাসান এখনো ফিরে আসেনি। আমির তাকে খুঁজতে বেরিয়েছে। আমির এক লোকের কাছে জিজ্ঞেস করে হাসানের কথা। তখন ওই লোকটি আমিরকে জানায় কিছু ছেলে হাসানকে কিছুক্ষণ আগে এখান থেকে ধরে নিয়ে গিয়েছে। আমির হাসানকে খোঁজার জন্য সামনের দিকে হাঁটতে থাকে। কিছুটা পথ আসার পর সে দূর থেকে কয়েকটি বখাটে ছেলের কথা শুনতে পায়। আমির লুকিয়ে পড়ে, আর সে দেখতে পায় এই ছেলেগুলো আর কেউ না, ছেলেগুলো ছিল আসিফ এবং তার দলবল। আসিফ হাসানকে আটকিয়েছে, কারণ সে ওই দিন আসিফের সাথে বেয়াদবি করেছিল। আসিফ হাসানকে বলে, যেহেতু তুই সত্যিকারের আফগানি তাই তোকে এক শর্তে মাফ করতে পারি, তোর হাতের ঘুড়িটা আমাকে দিয়ে দে। হাসান বলে, আমি আমিরকে কথা দিয়েছি, ওর জন্য আমি এই ঘুড়িটাই নিয়ে যাব। এতগুলো ছেলের বিরুদ্ধে ছোট মানুষ হাসান একাই রুখে দাঁড়ায়, কিন্তু সে কি আর এতগুলো ছেলের সাথে পারে? আসিফ এবং তার দলবল হাসানকে অনেক
অনেক মারে। আমির কিন্তু সবকিছুই লুকিয়ে লুকিয়ে দেখছিল। বন্ধুকে না বেছে আমির উল্টো দৌড় দেয়, আর সে পাশের একটি জায়গায় এসে চুপচাপ বসে থাকে। অনেকটা সময় কেটে যায়। দূরে আমরা হাসানকে দেখতে পাই, সে পা ঘুরিয়ে ঘুরিয়ে হেঁটে আসছিল। আমির তাকে ডাক দেয়, আর সে হাসানকে অভিনয় করে জিজ্ঞেস করে, তুই এতক্ষণ কোথায় ছিলি? হাসান বলে, তোর ঘড়িটা খুঁজতে গিয়েছিলাম, এই নে তোর ঘড়ি, এখন বাসায় চল। ছোট বাচ্চা হাসানের শরীর থেকে তখন রক্ত পড়ছিল, যেটা আমির দেখেনি। পরদিন আর হাসান কাজে আসে না। আমির হাসানের বাবাকে জিজ্ঞেস করে যে হাসান কোথায়। হাসানের বাবা বলে, ওর শরীরটা ভালো না, আর গতকাল থেকে কারোর সাথে কোনো কথাও বলছে না। ওর কি কিছু হয়েছে? আমির বলে, ওর কি হবে, হয়তো জ্বর টর হয়েছে। বিকেলবেলা আমির হাসানকে খুঁজতে খুঁজতে তাদের সেই পছন্দের জায়গায় যায়। সেই ডালিম গাছের নিচে বসে হাসান একটি বাচ্চাদের বই পড়ার চেষ্টা করছিল, কারণ হাসান তার পড়াশোনা জানে না। আমির সেখানে আসে আর হাসানকে জিজ্ঞেস করে, তোর কি হয়েছে? হাসান খুব হাসি মুখে বলে, আমার কিছু হয়নি। হাসানের এত মহানুভবতা দেখে আমির কিন্তু ভিতরে ভিতরে অনেক জ্বলতে থাকে। আমির মাটি থেকে একটি ডালিম উঠিয়ে হাসানের গায়ে মারে আর তাকে বলে, এখন তুই কি করবি? হাসান চুপ করেই দাঁড়িয়ে থাকে। আমির আরো কয়েকটি ডালিম মারে আর বলে, তুই কি প্রতিবাদ করবি না, ঝগড়া করবি না আমার সাথে? তখন হাসান একটি ডালিম হাতে নেয় আর সেটিকে নিজের মাথায় মারে, আর সেখান থেকে চুপচাপ হেঁটে চলে যায়। এটা ছিল তার নীরব প্রতিবাদ। ওই দিন রাতের বেলা আমিরের পার্টি ছিল, আর পার্টি উপলক্ষে আমিরের পুরো বাড়ি সাজানো হচ্ছে। সবাই যে যার কাজে ব্যস্ত। আমিরের বাবা যখন ঘরের মধ্যে ঢোকে, আমির পেছন থেকে তার বাবাকে বলে, তোমার কি মনে হয় না বাবা, আমাদের কাজের লোক পরিবর্তন করা দরকার? এটা শুনে আমিরের বাবা খুবই রেগে যায়। সে আমিরকে বলে, তুমি কি বলতে চাইছো? হাসানের বাবা আলী দীর্ঘ 40 বছর ধরে এখানে রয়েছেন। হাসান আর তার বাবা আমাদের কোনো কাজের লোক না, তারা আমাদের পরিবারেরই সদস্য। তুমি যদি এই কথা কোনোদিনই মুখে আনো, আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। আমিরের বাবা সেখান থেকে চলে যায়। রাতের বেলা পার্টি শুরু হয়। আমির আসলে ভেতরে ভেতরে হাসানকে হিংসে করতে শুরু করেছে, কারণ হাসানের প্রশংসা সবাই করে, আর আমির নিজেও বোঝে হাসান তার থেকে অনেক ভালো মানুষ। আমির আসলে চাচ্ছে হাসানদের এই বাসা থেকে বের করে দিতে। পরদিন সকালবেলা আমির লুকিয়ে যেয়ে খুব দামি একটি ঘড়ি হাসানের বিছানার নিচে রেখে আসে, আর সে তার বাবাকে বলে ঘড়িটি সে খুঁজে পাচ্ছে না, আর সে একদম শিওর যে ঘড়িটি চুরি হয়েছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই হাসান আর তার বাবা বাইরের কাজ শেষে বাড়ি ফিরে এসেছে। আমিরের বাবা তখন তাদের দুজনকে ডেকে পাঠায়। আমিরের বাবা হাসানকে জিজ্ঞেস করে, তুমি কি আমিরের ঘড়িটি চুরি করেছো? হাসান শুধু একবার আমিরের মুখের দিকে তাকায় আর মাথা নিচু করে বলে, হ্যাঁ আমি চুরি করেছি। আমিরও তখন মাথা নিচু করেছিল। হাসান এখানেও তার বন্ধু আমিরকে ছোট হতে দেয়নি। তখন আমিরের বাবা হাসানকে বলে, আমি তোমাকে মাফ করে দিলাম। তখন হাসানের বাবা আলী আমিরের বাবাকে বলে, আমাকে ক্ষমা করবেন, আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি আজ। দীর্ঘ 40 বছর আপনারা আমাকে থাকতে দিয়েছেন, খেতে দিয়েছেন, কিন্তু আজ 40 বছর পর চুরির অপবাদ নিয়ে আপনার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, তাই আমরা বাবা ছেড়ে চলে যাচ্ছি আজ। আমিরের বাবা তাদেরকে অনেকভাবে আটকানোর চেষ্টা করে, কিন্তু এই গরিব মানুষগুলোর আত্মসম্মান তো অনেক বেশি হয়। হাসানের বাবা তার ছেলের হাত ধরে ওই বাড়ি থেকে বেরিয়ে যায়। দূর থেকে আমির তাকিয়েছিল, কিন্তু হাসান একবার তার দিকে ফিরে তাকায়, আমির সাথে সাথে লুকিয়ে পড়ে। পরবর্তীতে হাসানের সাথে আমিরের আর কোনো দিন দেখা হয়নি। দৃশ্য পরিবর্তন হয়। 1979 সোভিয়েতরা আফগানিস্তানকে আক্রমণ করেছিল। আমিরের বাবা আমিরকে গভীর রাতে ঘুম থেকে উঠায় আর তাকে বলে, তুমি তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও, আমাদের এখনই দেশ ছেড়ে চলে যেতে হবে। আমিরের বাবা তার বন্ধু রহিম চাচাকে বলে, তুমি আমার বাড়িটা দেখে রেখো, যুদ্ধ শেষ হয়ে গেলে আমি ফিরে আসবো। পরদিন সকালবেলা আমরা একটি ট্রাককে একটি চেকপোস্টে থামতে দেখি। এই ট্রাকের শরণার্থীদের সাথে আমির আর তার বাবাও ছিল। একজন রাশিয়ান সৈনিক চেক করছিল। ওই লোকগুলোর মধ্যে একজন মহিলা ছিল আর তার কোলে একটি নবজাতক বাচ্চা। বাচ্চাটি অনেক কাঁদছিল, কিন্তু ওই সৈনিক ওই মহিলাকে দেখে বলে সে ওই মহিলার সাথে 30 মিনিট সময় কাটাতে চায়। পাশে বসে থাকা ওই মহিলার হাজবেন্ডের বুক কেঁপে ওঠে। তখন শুধুমাত্র আমিরের বাবাই প্রতিবাদ করতে দাঁড়ায়। সে ওই সৈনিককে বলে, তার সাথে খারাপ কাজ করার আগে তোকে আমাকে মারতে হবে, আর না হয় আমার হাতে তোকে মরতে হবে। সৈনিকটি আমিরের বাবার দিকে বন্দুক তাক করে। তখন সেখানে কিছু সিনিয়র অফিসার আসে আর তারা ট্রাকটিকে চলে যেতে বলে। ওই মহিলার হাজবেন্ড আমিরের বাবার কাছে শুকরিয়া জানায়। গভীর রাতে ট্রাকটি একটি বর্ডারে থামে। আফগানিস্তানের সীমানা এখানেই শেষ। আমিরের বাবা তার মাতৃভূমির কিছু মাটি নিজের পকেটে নিয়ে নেয়। আর কখনো এই মাটিকে সে স্পর্শ করতে পারবে কিনা সে জানে না। কেটে যায় প্রায় 10 বছর। 1988 আমেরিকার ক্যালিফোর্নিয়া। আমিরের বাবা এখন এখানে ছোট্ট একটি দোকানে কাজ করে। অন্যদিকে আজ আমির তার গ্রাজুয়েশন শেষ করেছে, তাই তার বাবা অনেক
খুশি। বাবার ছেলে একসাথে বসে ড্রিঙ্কস করছিল, তখন আমিরের বাবা আমিরকে বলে আজ হাসান থাকলে অনেক খুশি হতো। এটা শুনে বরাবরের মতোই আমিরের মুখটা শুকিয়ে যায়। পরদিন দেখা যায় আমির কিছু মালামাল রাস্তার পাশে বসে বিক্রি করছে। অনেক আফগানিরাই এখন জীবিকার জন্য এখানে একই কাজ করে। আমিরের বাবা আমিরের সাথে একজন লোককে পরিচয় করিয়ে দেয়। এই লোকটি একসময় আফগানিস্তানের আর্মি জেনারেল ছিল, তার নাম জেনারেল ফারুকি। আর এই দিনে আমিরের সাথে সুরাইয়ার প্রথম দেখা হয়েছিল। সুরাইয়া ছিল জেনারেল ফারুকির মেয়ে। আমির আর সুরাইয়ার মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা এভাবেই শুরু হয়েছিল। আর কয়েকদিন পরে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। একদিন আমিরের বাবা কিছুটা অসুস্থ বোধ করে। সে আমিরকে বলে, তুই কি আমাকে একটু ঘরে শুয়ে দিয়ে আসতে পারিস? আমির তার বাবাকে শুয়ে দেয় আর লাইটটা অফ করে দেয়। সেই সাথে নিভে যায় আমিরের বাবার জীবনও। আমিরের বাবা এই পৃথিবী থেকে বিদায় নেন। তার আর কখনো নিজ মাতৃভূমিতে ফেরা হলো না। দৃশ্য পরিবর্তন হয়ে আসে বর্তমানে। আমিরের সাথে রহিম চাচার কথা বলার শেষ পর্যায়ে রহিম চাচা আমিরকে বলে, তোমাকে অবশ্যই পাকিস্তান আসতে হবে। আমির ফোন রেখে দেয়। সুরাইয়া আমিরকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? আমির শুধু সুরাইয়াকে এটাই বলে, আমাকে ফিরে যেতে হবে। পরের দৃশ্যেই আমরা দেখতে পাই আমির পাকিস্তানে চলে এসেছে। ঠিকানা অনুযায়ী সে রহিম চাচার বাসায় যায়। সেই কতটা বছর পর রহিম চাচা আমিরকে দেখলো। আমির রহিম চাচাকে জিজ্ঞেস করে, আফগানিস্তানের এখন কি অবস্থা? রহিম চাচা বলে, খুবই খারাপ অবস্থা, জীবন্ত জাহান্নামের মতো, এখন সেখানে ঘুরে উড়ানো নিষেধ। রহিম চাচা এবার আমিরকে বলে, তোমাকে কিছু বিশেষ কথা জানানোর জন্য তোমাকে আমি এখানে ডেকেছি। রহিম চাচা ধীর গলায় বলে, হাসান মারা গিয়েছে। আমির কিছুক্ষণ চুপ করে থাকে আর সে ধীর গলায় বলে, কিভাবে? রহিম চাচা এবার বলতে শুরু করে, তোমার বাবা চলে যাওয়ার পর থেকে আমি এই বাড়ির দেখাশোনা করতাম, কিন্তু ভালো কোনো কেয়ারটেকার পাইনি আমি, তাই একসময় হাসানের খোঁজ করলাম। খুঁজেও পেলাম হাসানকে। তখন তার পরিবার হয়ে গিয়েছিল, তার ওয়াইফ ফারজানা আর তাদের ছোট্ট একটি বাচ্চা ছেলে সোহরাব। হাসান পুরো বাড়ি দেখাশোনা করত আর ফারজানার হাতের রান্না ছিল অসাধারণ। আমাদের দিন ভালোই কাটছিল। কিছুদিন পর আমি পাকিস্তান চলে আসি, তখন তালেবানরা তোমাদের ওই বাড়িতে যায় আর হাসানকে বলে ওই বাড়িটা ছেড়ে দিতে, কিন্তু হাসান তো জীবন থাকতে আমানতের খেয়ানত করতে পারবে না। তালেবানরা বারবার বলা সত্ত্বেও সে ওই বাড়ি ছেড়ে যায়নি। তাই একদিন তালেবানরা মাঝ রাস্তায় সবার সামনে হাসানের মাথার পেছনে গুলি করে হাসানকে মেরে ফেলে। স্বামীর মৃত্যুর শোক সইতে পারেনি ফারজানা, সে তালেবানদের উপর আক্রমণ করেছিল, তাকেও তালেবানরা গুলি করে মেরে ফেলে। আমির তখন জিজ্ঞেস করে, বাচ্চা ছেলে সোহরাব এখন কোথায়? রহিম চাচা জানায়, সোহরাব এখন আফগানিস্তানের একটি এতিমখানায় রয়েছে। রহিম চাচা এবার আমিরকে বলে, তোমাকে এই জন্যই আমি এখানে ডেকেছি, তোমার আফগানিস্তানে যেয়ে সোহরাবকে নিয়ে আসতে হবে। আমির বলে, অসম্ভব, আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি, আপনি অন্য কাউকে পাঠান। রহিম চাচা বলে, কখনোই না, তোমাকেই যেতে হবে, কারণ ও তোমাদেরই রক্ত। আমির কিছুই বুঝতে পারছে না রহিম চাচা এটা কি বলল। রহিম চাচা এবার বলতে শুরু করে, তোমার জন্মের সময় তোমার মা মারা যাওয়ার পরে তোমার বাবা গোপনে একজন আফগান নারীকে বিয়ে করেছিলেন, কিন্তু তাকে সে কখনো সামাজিক মর্যাদা দিতে পারেনি, কিন্তু সেই মহিলাটিও মারা যান আর ওই মহিলার গর্ভের সন্তানই ছিল হাসান। হাসানের শরীরেও তোমার বাবার রক্ত বইছে। হাসান তোমার ভাই, ছোট ভাই, আলী হাসানের বাবা ছিল না। আলীর কাছে তোমার বাবাই হাসানকে লালন পালন করতে দিয়েছিল আর এই কারণে তোমার বাবা হাসানকে সবসময় কাছে কাছেই রাখত আর তোমার মতো করেই ভালোবাসত। কিন্তু আমির এসব কিছুই মেনে নিতে পারছে না, তার বাবা তাকে এতটা বছর মিথ্যে বলেছে। রহিম চাচা আমিরের হাতে একটি চিঠি দেয়। এটা আমিরের উদ্দেশ্যে লেখা হাসানের শেষ চিঠি। আমির রাগে বাইরে চলে আসে আর সে একটি জায়গায় বসে হাসানের লেখা সেই চিঠিটি খোলে। সেখানে হাসানের একটি ছবি ছিল আর বাবার পাশেই দাঁড়ানো ছিল সেই ছোট্ট ছেলে সোহরাব। আমির আবার চিঠিটি পড়তে শুরু করে। চিঠির লেখাগুলো ছিল এমন, শুরুতে আমার সালাম নিবে, আশা করি আল্লাহর মেহরবানিতে তুমি ভালো আছো, তুমি জেনে খুশি হবে আমি এখন অনেকটা ইংলিশ পারি, যদিও এটা একটি কঠিন ভাষা, কিন্তু তোমার বই পড়বো বলে আমি সেই ভাষা শিখতে শুরু করেছি। তোমাকে আমার ছেলে সোহরাবের একটি ছবি পাঠিয়েছি, ও খুব ভালো আর নম্র একটি ছেলে, ওকে আমি প্রত্যেক দিন তোমার গল্প শোনাই, কিন্তু কাবুলের অবস্থা এখন ভালো না, চারদিকে শুধু মৃত্যুর মিছিল, গুলি আর বোমার শব্দে ঘুম ভাঙে আমাদের। আমাদের সেই শৈশবের শহরটা আর এখন নেই, তবে এখনো স্বপ্ন দেখি আবারও কাবুলের আকাশে ঘুরে উঠবে, শান্তির ফুল ফুটবে চারদিকে, আর তুমিও আমাদের শৈশবের এই শহরে ফিরে আসবে, তোমার এই বন্ধুটি তোমার পথে দাঁড়িয়ে থাকবে, আর সোহরাব সে তো তোমাকে দেখার জন্য মহাব্যাকুল।
সময় পেলে ফিরে এসো এই শহরে। ইতি তোমার বন্ধু হাসান। আমিরের চোখ পানিতে টলটল করছিল। সে তার ওয়াইফ সুরাইয়াকে ফোন করে আর তাকে বলে, আমি আর নাও ফিরতে পারি। পরের দৃশ্যেই দেখা যায় আমির একটি গাড়িতে করে আফগান বর্ডারের দিকে যাচ্ছে। কয়েকটি চেকপোস্ট পার করে তারা আফগানিস্তানে ঢোকে। ড্রাইভার আমিরকে জিজ্ঞেস করে, আপনি কি জন্য আফগানিস্তানে এসেছেন? আমির বলে, একটি বাচ্চা ছেলের জন্য। ড্রাইভার বলে, সে কি আপনার খুব কাছের কেউ? আমির বলে, ওর বাবা আমার জন্য অনেক কিছু। ড্রাইভার বলে, বুঝতে পেরেছি, সে আপনার বন্ধু? আমির বলে, না, সে আমার ভাই। চারদিকে যুদ্ধ বিধ্বস্ত আফগান। আমির তার পুরনো শহরে চলে এসেছে। চারদিকে শুধু ধ্বংসের চিহ্ন আর লাশ পুরো গন্ধ। অথচ এই শহরে একসময় কত আনন্দের মিছিল বইত। আমির আর ওই ড্রাইভার একটি এতিমখানায় আসে। আমির সোহরাবের ছবিটি ওখানে থাকা লোকটিকে দেখায়, কিন্তু লোকটি তাদেরকে বারবার ইগনোর করে যাচ্ছিল। আমির তাকে জোরাজোরি করলে লোকটি তার মুখ খোলে। প্রতি সপ্তাহে একজন তালেবান নেতা এখানে আসে আর সে একটি করে বাচ্চা নিয়ে যায় এখান থেকে, আর তাদেরকে অন্য কোথাও বিক্রি করে দেয়, আর বিনিময়ে লোকটিকে 10 টাকা দেয়। এটা শুনে আমির ওই লোকটির উপর খুবই রেগে যায়। তখন লোকটি আমিরকে বলে, আপনি তো আপনার ভাতিজার চিন্তা করছেন, তাকে আমেরিকাতে নিয়ে ভালো একটি জীবন দিবেন, কিন্তু কখনো কি এই হাজারে তিন বাচ্চার কথা একবারও চিন্তা করেছেন? ওদের পেট কিভাবে চলবে? ওদের পেট চালানোর জন্য আমাকে এগুলো করতে হয়। লোকটি আমিরকে ওই তালিবান নেতাকে কোথায় পাওয়া যাবে তা বলে দেয়। আমির তার পুরনো সেই বাড়িতে আসে। সে বাড়ির চারদিক চোখ ফুলিয়ে দেখছিল, কত না স্মৃতি এই বাড়িতে। কিন্তু আমিরের সাহস হয় না ওই বাড়ির ভেতরে ঢোকার। ওখান থেকে আমির একটি স্টেডিয়ামে চলে আসে। এখানে সে তালেবান নেতা আসবেন, আর কিছুক্ষণের মধ্যে সেই তালেবান নেতা চলেও আসে। আমির দূর থেকে তাকে দেখছিল। পরের দৃশ্যেই দেখা যায় সেই ড্রাইভার আর আমির মিলে সেই তালেবান নেতার আস্তানায় আসে। এই তালেবান নেতা কে ছিল বলতে পারেন? সেই ছোটবেলার পকেটে ছেলে আসিফ। সে আমিরকে চিনে ফেলে আর তার ছদ্মবেশও ধরে ফেলে। আমির তখন আসিফকে বলে, এখানে শুধুমাত্র সে সোহরাবকে নিতে এসেছে, আর কিছুই না। আসিফ এবং অন্যরা হাসি ঠাট্টা করতে থাকে, আর আসিফ আমিরকে বলে, তুই সোহরাবকে দেখতে চাস? একটু ওয়েট কর। এরই মধ্যে পায়ে ঘুঙুর পরে একটি বাচ্চা ছেলে সেখানে আসে আর গানের তালে তালে সে নাচতে থাকে। এটাই ছিল সোহরাব, তাকে এখন এগুলোই করতে হয় এখানে। আসিফ আমিরকে বলে, তুই ভালো চাইলে এখান থেকে চলে যা। আমির বলে, আমি সোহরাবকে ছাড়া এখান থেকে যাব না। আসিফ বলে, বুঝতে পেরেছি, তুই এমনি এমনি যাবি না। আসিফ আমিরকে অনেক মারতে থাকে, আর বাচ্চা ছেলে সোহরাব ঠিক তার বাবার মতোই হয়েছিল। সে তার বাবার মতো করেই আমিরকে বাজাতে আসিফের দিকে তার গুলতি দাগ করে। সে আসিফকে আঘাত করে। আমির আর সোহরাব জানালা দিয়ে বের হয়। বাইরেই তাদের গাড়ি অপেক্ষা করছিল। তারা গাড়িতে উঠে যায়। পেছন থেকে তালেবান সৈন্যরা তাদের দিকে গুলি ছুড়ছিল। আমির অনেক আহত ছিল। তারা তিনজন পাকিস্তান বর্ডারে চলে এসেছে, আর ফাইনালি তারা পাকিস্তানে ঢুকে যায়। আমি সরাসরি রহিম চাচার বাসায় চলে এসেছে। রহিম চাচার প্রতিবেশী আমিরের হাতে একটি চিঠি দেয় আর বলে, এটা রহিম শেখ তোমার জন্য রেখে গিয়েছেন। আমির বলে, উনি কোথায় গিয়েছেন? বৃদ্ধ মহিলা উত্তর দেয়, উনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, অর্থাৎ রহিম চাচাও মারা গিয়েছে। আমির আর সোহরাব ওই রাতটা রহিম চাচার বাসায় কাটায়। পরদিন সকালবেলা আমির ঘুম থেকে উঠে দেখতে পায় সোহরাব ওই বাসায় নেই। আমির চারদিকে সোহরাবকে খুঁজতে থাকে, আর অনেকটা খোঁজাখুঁজির পর সে সোহরাবকে একটি মসজিদের মধ্যে দেখতে পায়। আমিরের মন শান্ত হয়। সে আল্লাহর শুকরিয়ে দুরাকাত নফল নামাজ আদায় করে নেয়। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আমির সোহরাবকে নিয়ে আমেরিকায় চলে এসেছে। এয়ারপোর্টে সুরাইয়া তাদের জন্য অপেক্ষা করছিল। সে সোহরাবকে খুব আদর করে ওয়েলকাম জানায়। আমেরিকায় শুরু হয় সোহরাবের নতুন জীবন। রাতের বেলা খাবার টেবিলে আমিরের শ্বশুর আমিরকে বলে, এতিম ছেলেটাকে কেন এখানে নিয়ে এসেছো? আমির তার শ্বশুরকে থামিয়ে দেয় আর তাকে বলে, ও এতিম না, ও আমার ভাইয়ের ছেলে। ওর পরিচয় এখন থেকে আমি। আমি বেঁচে থাকতে ওকে আর কোনোদিন এতিম বলবেন না। পরদিন আমিরা সোহরাবকে নিয়ে মুভি শুরুতে থাকা সেই নদীর পাড়ে যায়। সবাই সেখানে ঘুরে উড়াচ্ছিল। সোহরাব খুব অবাক দৃষ্টিতে সেগুলো দেখছিল। আমির তখন সেই ছোটবেলায় হাসানের সাথে যেভাবে ঘুরে উড়াত, এখন হাসানেরই ছেলে সোহরাবের সাথে ঠিক সেভাবেই ঘুরে উড়ায়। সোহরাবও এখন ওই খোলা আকাশের মুক্ত ঘুড়িগুলোর মতো নিজেকে স্বাধীন মনে করছে। আর আমির বেঁচে থাকতে তার বন্ধু হাসানের বন্ধুত্বের প্রতিদান না দিতে পারলেও বাকিটা জীবন সোহরাবের মাধ্যমে সে চেষ্টা করে যাবে সেই বন্ধুত্বের প্রতিদান দেওয়ার। আর এটাই ছিল দুই বন্ধু আর ঘুড়ির গল্প। এই মুভি নিয়ে আমার তেমন কিছু বলার নেই, শুধু এইটুকু বলতে পারি, আমাদের মানুষের জীবনটা বয়ে যাওয়া স্রোতের মতো
শুরুটা কোথা থেকে হবে আর শেষটা কিভাবে হবে আমরা কেউ জানি না। তাই আমাদের কোনো কিছু নিয়ে অহংকার করা উচিত না, কারণ জীবন আমাদের কোথা থেকে কোথায় পৌঁছে দেবে তা উপরওয়ালা ছাড়া কেউ জানে না। তো আজ এই পর্যন্ত।